আবারও বড়সড় সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বর্ধমান সদর থানার পুলিশ 8 বস্তা গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। আরও তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ আদালতে আবেদন জানায়। কারা কারা এর সাথে যুক্ত, কোথা থেকে এই গাঁজা নিয়ে আসা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে ব্যাপারে পুলিশ তদন্ত করছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়। গতকাল আমরা একটি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, একটা সোর্স ইনফরমেশান ছিল আমাদের কাছে, তার বেসিসে আমরা কালকে একটি অ্যাম্বাসেডর গাড়ি আমাদের বর্ধমান টাউনের বর্ধমান ভবন আপনারা জানেন আরবির কাছে, তার কাছে আমরা ইন্টারসেপ্ট করি। ইন্টারসেপ্ট করার পর তাতে দুজন ব্যক্তিকে পাওয়া যায় এবং তার পরবর্তী সময়ে আমরা ওই গাড়ি থেকে, এই দুজন ব্যক্তির পজিশন থেকে আমরা গাঁজা লাইক মেটেরিয়াল সিজ করেছি, যেটা বেসিক্যালি আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমরা গাঁজা বলে মনে করছি। এই গাঁজার পরিমাণ 115.93 কেজি। এটা 8টি নাইলন বস্তায় ছিল। এই গাড়ি ইন্টারসেপ্ট করার পরেই আমরা এসডিও সাহেবকে, আপনারা জানেন যে এর কিছু ফর্মালিটিস আছে, তার জন্য আমরা এসডিও সাহেবকে রিকুয়েশন দিই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসার জন্য। এরপরেই আমাদের খুব দ্রুত আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব, এক্ষেত্রে ছিলেন আমাদের অভিরূপ ভট্টাচার্য সাহেব, উনি আছেন এখানেই, তো উনি খুব দ্রুত আমাদের ঘটনাস্থলে পৌঁছান এবং তারপরে যা যা ফর্মালিটিস আছে সেটাকে কমপ্লিট করা হয়। আমরা ফাইনালি এই সিজারের পাশাপাশি দুজনকে অ্যারেস্ট করেছি, যাদের পজিশন থেকে এই গাঁজা লাইক মেটেরিয়াল পাওয়া গেছে। আমরা এটা তদন্ত করে দেখছি। এই মুহূর্তে যেটুকু আমাদের জানা আছে, গাড়ির অভিমুখ ছিল সাতগেছিয়ার দিকে, অর্থাৎ কালনা রোড ধরে সাতগেছিয়া টুয়ার্ড সাতগেছিয়া মুভমেন্ট ছিল। এবারে কোথা থেকে আসছে, কি আছে ফার্দার ডিটেলস, যেহেতু আপনারা জানেন যে এর এনডিপিএস অ্যাক্টে এর সিজার প্রসিডিওর খুব জটিল এবং খুব মাইনিউটলি এটা করতে হয়, তো আমরা এই তথ্য সাপেক্ষ যে সমস্ত ইনফরমেশান বা ইনভেস্টিগেশান আছে সেটা আমরা এখনও কমপ্লিট করতে পারিনি। আমরা অ্যাকিউজদের রিমান্ডে নেব এবং রিমান্ডে নিয়ে আমরা ফার্দার ইনভেস্টিগেশান কন্টিনিউ করব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।